আজকের এই নতুন ভিডিওতে আমরা একটি বিজ্ঞপ্তি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তি এসেছে ফোর্স স্কুল ব্যারাকপুর এই বিজ্ঞপ্তিতে একগুচ্ছ পদ রয়েছে এবং সেই পদগুলো আমরা পরপর জানব তবে এই বিজ্ঞপ্তিতে অনেক কিছু ইনফরমেশান রয়েছে যেগুলো আলোচনা করলে হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি যেটুকু দরকার একটু দি পয়েন্ট একটু আলোচনা করব তোমরা বাকি যে ইনফরমেশান যদি মানে ইচ্ছুক হও অ্যাপ্লাই করতে বা ইলিজিবলিটিতে এলিজিবল হও তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশান এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশান অ্যাপ্লিকেশান ফর্ম কোথা থেকে ডাউনলোড করবে সমস্ত কিছু আমি এখানে দেখিয়ে দেব এই ভিডিওতে তো তোমরা সেখান থেকে কিন্তু নিজে একটু পড়াশোনা করে অ্যাপ্লাই করবে সঠিকভাবে তো এয়ার এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরে রয়েছে ব্যারাকপুর কোথায় ব্যারাকপুর হচ্ছে নর্থ চব্বিশ পরগনা তোমরা হয়তো জানো ব্যারাকপুর হচ্ছে একটা স্টেশন এবং স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু রয়েছে এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর তো এখানে যে স্কুলের মানে সমস্ত যে পদগুলো রয়েছে সমস্ত পদেই কিন্তু কিছু কিছু কিন্তু লোক এখানে নেওয়া হচ্ছে প্রথমেই যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাব এখানে কিন্তু পিজি টিচার নেওয়া হচ্ছে কোন কোন সাবজেক্টে সাবজেক্ট হচ্ছে ফিজিক্স তোমরা দেখতে পাচ্ছ দেন আছে কেমিস্ট্রি দেন ম্যাথ বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স আইআইটিতে এগুলো কিন্তু নেওয়া হচ্ছে এগুলো হচ্ছে পিজি টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার একজন করে একজন করে আর কি নেওয়া হবে একটি করেই ভ্যাকান্সি রয়েছে কিন্তু ফিজিক্স টু বায়োলজি এটা হচ্ছে রেগুলার টাইপ অফ অ্যাপয়েন্টমেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু কন্ট্যাকচুয়াল বেসিস জন্য নেওয়া হচ্ছে আর এইগুলো হচ্ছে ফিজিক্স টু বায়োলজি সেটা হচ্ছে রেগুলার বেসিসে নেওয়া হবে স্যালারি এখানে বলেছে পঁয়ত্রিশ হাজার থেকে শুরু হচ্ছে এবং তারপরে সেই স্কুলের রুলস অনুযায়ী নাম অনুযায়ী সেটা কিন্তু বাড়তে পারে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্যাকচুয়াল কন্ট্র্যাকচুয়ালে বেশ কিছু এখানে পদ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এবং আইটি এটা কিন্তু কন্ট্যাকচুয়াল এবং বেতনটাও কিন্তু এখানে ফিক্স আর কি বলে দিয়েছে বেতনটাও এখানে কিন্তু ফিক্স বলা আছে কত সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিন্তু ফিক্স থাকবে এখানে কিন্তু বেতন বাড়ার কোনো জায়গা নেই নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে রেগুলারে কিছু নিচ্ছে সেটা হচ্ছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার ইংলিশ তারপরে এখানে দেখতে পাচ্ছ হিন্দি গেমস এই তিনটি পদে নেওয়া হচ্ছে একজন করে সেটা হচ্ছে রেগুলার বেসিসে এবং রেগুলার বেসিসে এবং সেখানে স্যালারি কিন্তু এখানে শুরু হচ্ছে তেত্রিশ হাজার থেকে ঠিক আছে তারপরে যেটা রয়েছে কন্ট্রাকচুয়ালে একজন নেওয়া হচ্ছে সেটা হচ্ছে টিজিটি কম্পিউটার সায়েন্সে সেটা কন্ট্রাকচুয়াল এবং এখানেও কিন্তু তেত্রিশ হাজার টাকা হচ্ছে ফিক্সড তোমরা দেখতে পাচ্ছ তারপরে প্রাইমারিতে নেওয়া হচ্ছে প্রাইমারি পিআরটি টিচার সেটা হচ্ছে রেগুলার বেসিসে দেখতে পাচ্ছ তেরো নম্বরে এবং চোদ্দো নম্বরে রয়েছে নার্সারির জন্য এন এখানে তিনজন নার্সারি এন দুটো পদ রয়েছে চোদ্দো পনেরো এখানে দেখতে পাচ্ছ নার্সারি এন টি তিনজন নেবে একটা হচ্ছে রেগুলার বেসিস কিছু এই তিনজনের মধ্য থেকে আবার হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস রেগুলার হচ্ছে আঠেরো হাজার থেকে শুরু এবং কন্ট্রাকচুয়াল হচ্ছে আঠেরো হাজার ফিক্সড রেগুলার এবং কন্ট্র্যাক্ট কন্ট্রাকচুয়ালের মধ্যে পার্থক্য এখানে হচ্ছে যে রেগুলারে বেতনটা বাড়বে তাদের স্কুলের নর্মস অনুযায়ী কিন্তু কন্ট্রাকচুয়ালে কিন্তু বেতন বাড়ার কোনো সম্ভাবনা নেই সেখানে হচ্ছে ফিক্সড এখানে বলে দেওয়া হয়েছে ষোলো নম্বরে দেখতে পাচ্ছ স্পেশাল এডুকেটর নেবে একজন সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল আঠাশ টাকা স্যালারি ফিক্সড অ্যাকাউন্টেন্ট নেবে একজন সেটা রেগুলার বেসিসে স্যালারি হচ্ছে আঠারো থেকে স্টার্টিং ক্লার্ক নেবে একজন সেটাও কিন্তু রেগুলার বেসিস চোদ্দো হাজার পাঁচশো থেকে স্টার্টিং স্যালারি ল্যাব অ্যাটেন্ডেন্ট নিচ্ছে এখানে দুজন তার মধ্যে আবার রেগুলার কন্ট্রাকচুয়াল রয়েছে যদি আমরা এইখানে রেগুলার স্যালারিটা দেখি ল্যাব অ্যাটেন্ডেন্টের তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চোদ্দো হাজার থেকে শুরু এবং কন্ট্রাকচুয়াল যেটা সেটা চোদ্দো হাজার থেকে শুরু কিন্তু সেটা বাড়বে আর কন্ট্রাকচুয়াল যেটা সেটা হচ্ছে চোদ্দো হাজার টাকা এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিক্সড স্যালারি টোয়েন্টি ওয়ান আমরা যদি এখানে দেখি তাহলে কী দেখতে পাচ্ছি এম টিএস এম টিএস সাতজনকে নেবে সাতটা ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এখানে তার মধ্যে রেগুলার এবং কন্ট্র্যাক্টচুয়েল রয়েছে যদি রেগুলার হয় তাহলে তেরো হাজার থেকে স্যালারি স্টার্ট হচ্ছে এবং সেটা কিন্তু বাড়বে আপ টু সতেরো হাজার পর্যন্ত এখানে দেখিয়েছে এবং কন্ট্র্যাকচুয়েল যদি হয় সেটা হচ্ছে তেরো হাজার টাকা কিন্তু এখানে ফিক্স থাকবে তাহলে কীভাবে অ্যাপ্লাই করবো সেটা আমরা ভিডিও শেষে বলে দিচ্ছি তো এখানে আমি একটু জাস্ট কোয়ালিফিকেশন টু দি পয়েন্ট আমি একটু বলে দিই এখানে অনেক ইনফরমেশন রয়েছে যেটা অ্যাপ্লাই করার সময় তোমরা একটু দেখে করবে প্রথমে যেটা রয়েছে পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার ওকে পিজি টিচারের কথা বলবো পিজি টিচারের ম্যান্ডেটরি এখানে বলে দেওয়া হয়েছে যে কোয়ালিফিকেশান দরকার সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এক নম্বরে যেটা বলেছে এই মাস্টার ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউজিসি এআইসিটি মিনিমাম পার্সেন্টেজ সেটাই রেখেছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সাবজেক্টে থাকতে হবে এবং ফিফটি পার্সেন্ট কিন্তু অ্যাগ্রিগেটে থাকতে হবে ওকে তাহলে এটা হচ্ছে মেন কোয়ালিফিকেশান এটা লাগছেই টিচিংয়ের জন্য এবং তারপরে যেটা রয়েছে দুই নম্বর যে পয়েন্ট বলছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এ ব্যাচেলার অফ এডুকেশান ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ কলেজ ইউনিভার্সিটি কগনাইজড বাই এ ইন্ডিয়া তারপরে এআইসিটি ইউজিসি এনসিটি ই এগুলো এবং তারপরে বয়েসের কথা এখানে বলে দিয়েছে খুব ক্লিয়ারলি বয়েস এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে একুশ বছর থেকে শুরু করতে পারছে এবং আপ টু পঞ্চাশ বছর পর্যন্ত এবং এটা আর কি কাউন্ট হবে ফার্স্ট জুলাই অফ দি অ্যাকাডেমিক ইয়ার ওকে নেক্সট হচ্ছে চার নম্বরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উইমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটস উইল বি গিভেন এজ রিল্যাক্সেশান আপ টু এ ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স পাঁচ বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশান কিন্তু পাবে নেক্সট পাঁচ নম্বরে রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য যারা এক্সপার্ট সার্ভিসম্যানস রয়েছে তাদের এটা ফলো করা উচিত ছয় ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডিডেটস উইথ অ্যাটলিস্ট টু ইয়ার্স কন্টিনিউয়াস সার্ভিস অ্যাজ পিজিটি অর টিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর ট্রেন গ্র্যাজুয়েট টিচার থ্রি ইয়ার্স অ্যাজ পার পি আর টি এন টি ইন এনি এয়ারফোর্স বাট প্রেজেন্টলি নট ওয়ার্কিং ইন অ্যানি এয়ার ফোর্স উইল বি গিভেন এজ রিল্যাক্সেশন আপ টু আপ টু দি এক্সটেন্ড অফ সার্চ সার্ভিস রেন্ডেড রেন্ডার সরি ইন এয়ারফোর্স স্কুল তো তাদের জন্য একটা বেনিফিট এখানে রয়েছে যারা আগে কাজ করতো এয়ারফোর্স স্কুলে পিজিটি টিচার টিজিটিচার হতে পারে বা পিআরটি বা এন যাই হোক না কেন সাত নম্বর যে পয়েন্ট এখানে রয়েছে শুড বি অ্যাবল টু রিড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই আর কি পয়েন্টটি সাত নম্বর পয়েন্ট যে দেখো সেটা বলছে যে শুড বি অ্যাবল টু রিড রাইট অ্যান্ড কমিউনিকেট ফ্লুয়েন্সি ইন ইংলিশ এক্সেপ্ট পিজিটি হিন্দি কারণ এই সমস্ত স্কুলে বহুভাষী ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে ব্যবহার করা হয় এই এয়ারফোর্স স্কুলে তো এখানে ইংরেজি কিন্তু মাস্ট জানতে হবে এবং ইংরেজিতেই ক্লাস করাতে হবে এবং ফ্লুয়েন্টলি রাখ যেন থাকে ওকে এই হচ্ছে পুরো কোয়ালিফিকেশান এখানে চেয়েছে ডিজাইরেবল কোয়ালিফিকেশান যাদের রয়েছে তাদেরকে আগে আর কি নেওয়া হবে সেগুলো হচ্ছে কি এখানে তিনখানা দিয়েছে ডিজাইরেবেল প্রথম যেটা বলছে যে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান স্পেশালি এম এস অফিস এটা যদি যার জানা আছে সে কিন্তু একটা বেনিফিট পাবে দুই নম্বর যেটা রয়েছে অ্যাবিলিটি টু রিড রাইট কমিউনিকেট ইন হিন্দি যার হিন্দি জানা রয়েছে যে হিন্দিতে কমিউনিকেট করতে পারে শুধু কমিউনিকেট করলে হবে না বলতে লিখতে পড়তে ইত্যাদি যে পারবে তাকে সে একটা বেনিফিট পাবে সিটেট সেন্ট্রাল টেট ওর এস্টেট অর এস্টেট সে মানে স্টেট টেট আর কি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি গিভেন অ্যাডিশনাল ওয়েটেজ ডিউরিং সিলেকশন তাহলে যার আরেকবার বলে দিই আমি যার নলেজ রয়েছে কম্পিউটারে স্পেশালি অফিসে এমএস অফিসে মাইক্রোসফট অফিসে সে বেনিফিট পাবে সবার আগে অ্যাবিলিটি টু যার হিন্দিতে মানে কি বলবো পাকার রিড রাইট কমিউনিকেট লিখতে বলতে পারে তাকে অগ্রাধিকার দেওয়া হবে কারো যদি সেন্ট্রাল টেট বা স্টেট টেট ঠিক আছে ডাব্লুবি টেটের যদি সার্টিফিকেট থাকে পাস করা তাহলে তাকে কিন্তু আগে নেওয়া হবে এই হচ্ছে পুরো বৃত্তান্ত নেক্সট যেটা রয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টিজিটি টিচারদের জন্য একটা কিন্তু এখানে কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাহলে উপরে আমরা পেলাম পিজিটি এটা হচ্ছে টিজিটি কি এখানে বলেছে এখানেও সেম মাস্টার এ মাস্টার আর ব্যাচেলার ডিগ্রি হয় পিজি থাকতে হবে মানে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে বা একটা গ্রাজুয়েশানের ডিগ্রি থাকতে হবে এবং হচ্ছে ফিফটি পারসেন্ট সেখানে সাবজেক্টে ফিফ ফিফটি পার্সেন্ট কিন্তু অ্যাগ্রিগেটে কিন্তু মার্কস থাকতে হবে তার তাহলে সে কিন্তু টিচটির জন্য অ্যাপ্লিকেবল দুই নম্বরে এখানে কী বলছে সিমিলারলি দুই নম্বর যদি আমরা পয়েন্টটা দেখি আমরা দেখতে পাচ্ছি দেখো এ ব্যাচেলার অফ এডুকেশান ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ কলেজ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তার সঙ্গে বিএড ডিগ্রি ইজ নট ম্যান্ডেডি ফট দি ডিজিটি গেমস আচ্ছা বিএড প্রয়োজন রয়েছে কিন্তু এখানে একটা জিনিস বলে দিয়েছে যে যদি ডিজিটি গেমসের জন্য কেউ অ্যাপ্লাই করে খেলার খেলার টিচারের জন্য তার কিন্তু বিএডের এখানে কিন্তু প্রয়োজন নেই এটা কিন্তু এখানে বলে দিয়েছে তিন নম্বর পয়েন্ট যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাব কী বলছে যে বি মানে এজটা বলে দিয়েছে একুশ এখানেও কিন্তু সেম রয়েছে পিজি টিচারের মতো একুশ বছর থেকে পঞ্চাশ বছর ফার্স্ট জুলাই একাডেমিক ইয়ার ধরে কিন্তু কাউন্ট করা হবে এবং এখানেও কিন্তু মহিলাদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং ওই মহিলাদের জন্য কিন্তু অগ্রাধিকার এখানে রয়েছে এক সার্ভিসম্যানের একটা পয়েন্ট এখানে রেখেছে সিমিলারলি একদম পিজিতে পিজির মতো এবং শেষে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সাত নম্বর দেখতে পাচ্ছ শুড বি অ্যাবল টু রিড রাই কমিউনিকেট ফ্লুয়েন্টলি ইন ইংলিশ ঠিক আছে ইংরেজিতে কিন্তু ফ্লুয়েন্টলি ক্লাস করাতে হবে এই পয়েন্টটা এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশান কিন্তু সেম এখানেও তোমরা দেখতে পাচ্ছ ডিজায়ারেবল কোয়ালিফিকেশানে কি চাইছে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান স্পেশালি এম এস অফিস অ্যাবিলিটি টু রিড রাইট কমিউনিকেট ইন হিন্দি সিটেড এস্টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি গিভেন অ্যাডিশনাল ওয়েটেস ডিউরিং সিলেকশন সেম একদম পিজিটির মতো এখানেও নলেজ থাকতে হবে এমএস অফিসের তারপরে হিন্দিতে লিখতে বলতে পারতে লিখতে বলতে এবং কথা বলতে পারতে হবে সেন্ট্রাল টেড বা স্টেট টেড মানে ডাব্লিউ বি টেটের কিন্তু যদি সার্টিফিকেট থাকে সে কিন্তু অগ্রাধিকার পাবে ওকে তাহলে এই গেল ডিজিটি এবং প্রাইমারি পিআরটি পিআরটিতে কী চাইছে পিআরটিতে যেটা চাইছে প্রথম কোয়ালিফিকেশান সেটা হচ্ছে এ ব্যাচেলার ডিগ্রি এনি ইউনিভার্সিটি রিকগনাইজড উইথা মিনিমাম মিনিমাম মার্কস কত ফিফটি পার্সেন্ট যেটা থাকে আর কি এবং তারপরে দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি এ ব্যাচেলার অফ এডুকেশান ডিগ্রি অর ইটস সিকুইভেলেন ফ্রম এ কলেজ ইউনিভার্সিটি রিকগনাইজড রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এআইসিটিই ইউজিসি এনসিটি তাহলেও হবে এবং তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি বি এজ গ্রুপ হতে হবে টোয়েন্টি ওয়ান থেকে ফিফটি ওকে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এখানে মহিলাদের জন্য পাঁচ বছর এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে তাদের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় কিন্তু আছে এবং এইখানে একটা সাত নম্বর পয়েন্ট যদি আমরা দেখি তাহলে শুড বি অ্যাবেল টু রিড রাইট অ্যান্ড কমিউনিকেট ফ্লুয়েন্টলি ইন ইংলিশ মানে মানে পুরো যে কোয়ালিটি মানে ইটা যদি আমরা দেখি নোটিফিকেশানটা তাহলে এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি বলে দিয়েছে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হিন্দি হিন্দি এবং প্লাস ইংলিশ এই দুটো জায়গায় কিন্তু ফ্লুয়েন্সি থাকতেই হবে এবং তারপরে কম্পিউটার রয়েছে আর তার সাথে সাথে সি টেট সেন্ট্রাল টেড অর ডাব্লু বি টেড কিন্তু কোয়ালিফাই করে থাকতে হবে এগুলো হচ্ছে অ্যাডিশনাল এগুলো থাকলে কিন্তু এখানে চান্সটা তাড়াতাড়ি পাওয়া যাবে তার মধ্যে কিন্তু ইংলিশ এবং হিন্দি এখানে কিন্তু ফ্লুয়েন্টলি থাকতে হবে ক্লাস করাতে হয় যেহেতু হিন্দি এবং ইংলিশে সেটা বহুভাষী একটা স্কুল সো সেখানে কিন্তু এগুলো প্রয়োজন রয়েছে আর অবশ্যই ইন্টারভিউ কিন্তু এগুলো অবশ্যই চেক করবে তার জন্য কিন্তু অ্যাপ্লাই করলে সেটা কিন্তু নিজেকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে এখানে নার্সারি ট্রেন টিচার এনআরটি যদি আমরা দেখি তাহলে এখানে ম্যান্ডাটরি যে কোয়ালিফিকেশানগুলো রয়েছে দেখো সিনিয়র সেকেন্ডারি উইথ নার্সারি টিচার ট্রেনিং ডিপ্লোমা আর ডিপ্লোমা ইন নার্সারি মন্তেশ্বরি প্রাইমারি টিচারস এই ডিগ্রি থাকতে হবে দুই নম্বর বলছে একুশ থেকে পঞ্চাশ বছর বয়স বয়সটা সেম আছে মহিলাদের জন্য পাঁচ বছর ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য পাঁচ বছর এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য যে নর্মস রয়েছে সেটা সেমই রয়েছে এখানেও কিন্তু সাত নম্বর পয়েন্টে সরি ছয় নম্বর পয়েন্টে বলে দিয়েছে রিড রাইট কমিউনিকেট ফ্লুয়েন্টলি ইন ইংলিশ প্রথম কথা তো ইংরেজিতে থাকতে হবে ফ্লুয়েন্সি এবং সেকেন্ডারি হিসাবে হিন্দিও হিন্দিতেও কিন্তু তার যথেষ্ট জ্ঞান থাকা উচিত এটা কিন্তু এখানে বারবার বলা হচ্ছে ডিজারেভেল কোয়ালিফিকেশান কী রয়েছে ডিজাইরেবল কোয়ালিফিকেশান যদি আমরা দেখি তাহলে এক নম্বরে যেটা বলছে বেসিক সেই এমএস অফিসে আর কি জ্ঞান থাকতে হবে হিন্দিতে জ্ঞান থাকতে হবে শুধু জ্ঞান নয় রিড রাইট এবং কমিউনিকেট তিনটে বিষয়ে কিন্তু তার যেন দক্ষ হয় দক্ষ থাকতে হবে স্কিল থাকতে হবে তিন নম্বরে যেটা বলছে এক্সপিরিয়েন্স ইন আর্ট ক্রাফট কার্টুন তারপরে এখানে পাপেট মেকিং মিউজিক ড্যান্স এটসেট্রা এগুলোতে কিন্তু তার যেন এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা কিন্তু থাকে এবার চলে আসবো স্পেশাল এডুকেটার পাঁচ নম্বর যে পদ রয়েছে সেটা হচ্ছে স্পেশাল এডুকেটর দেখেনই স্পেশাল এডুকেটার কী চাইছে এখানে যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট অফ স্পেশাল এডুকেটরস উইল বি অ্যাজ পার গাইডলাইস গাইডলাইন সরি অফ রিহ্যাবিলিটেশান কাউন্সিল অফ ইন্ডিয়া যাই হোক তো গ্র্যাজুয়েট হতে হবে প্রথমেই দেখো এখানে বলে দিয়েছে গ্র্যাজুয়েট উইথ বিএড স্পেশাল এডুকেশন যদি থাকে সে কিন্তু ইলিজিবেল এবং পরপর এখানে কিন্তু এতগুলো ডিগ্রির মধ্যে তার সে যদি আর কি ডিগ্রি করা থাকে সে কিন্তু ইলিজিবল নেক্সট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে যে কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে টেন প্লাস টু উইথ সায়েন্স যার এইচ এস সায়েন্স ছিল সায়েন্স স্ট্রিম ছিল সে কিন্তু ইলিজিবেল হবে তার বয়স হতে হবে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে মহিলাদের জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে তাদের জন্য কিন্তু পাঁচ বছর বয়সের ছাড় কিন্তু রয়েছে নেক্সট এখানেও কিন্তু তাকে ইংরেজিতে এবং হিন্দিতে ফ্লুয়েন্সি থাকতে হবে ফ্লুয়েন্সি মানে সে কথা বলতে পারবে লিখতে পারবে এবং সে কিন্তু আর কি পড়তে পারবে এই দুটো ভাষাতে তার কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে তাকে সাত নম্বর পদ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্স তাহলে অ্যাকাউন্টস যে বিষয়টা সেটা কিন্তু বিকমের আন্ডারে চলে গেল তার মানে কমার্স এবং তার সঙ্গে সঙ্গে তার টাইপিং স্পিড থাকতে হবে তার সঙ্গে তার টাইপিং স্পিড কত চেয়েছে চল্লিশ ওয়ার্ড পার মিনিট কিসে ইংলিশে ওকে নেক্সট হচ্ছে বেসিক কম্পিউটার বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান যেটা এম এস অফিস এবং তার বয়স হতে হবে বয়স এখানে কিন্তু একুশ বছর নয় এখানে হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ পঁচিশ থেকে পঞ্চাশের কথা এখানে বলা হয়েছে আর মহিলাদের ক্ষেত্রে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর এখানে বয়সের ছাড়ের কথা এখানে বলা হয়েছে এখানেও সেম এইচ নম্বরে যদি পয়েন্টটা দেখো তাহলে দেখতে পাচ্ছ শুড বি অ্যাবল টু রিড রাইট অ্যান্ড কমিউনিকেট ফ্লুয়েন্টলি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি সেম নেক্সট যে আট নম্বরের পদ সেটা হচ্ছে ক্লার্ক ক্লার্কের জন্য কী কী চেয়েছে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে টাইপিং স্পিড থাকতে হবে চল্লিশ ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ নট হিন্দি ইন ইংলিশ বয়স যেটা চেয়েছে সেটা হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ বছর এই বয়সের মধ্যে থাকতে হবে সিমিলারলি মহিলাদের ক্ষেত্রে ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের এখানে ছাড় কিন্তু দিয়েছে রিল্যাক্সেশান আপ টু ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স তারপরে এখানেও কিন্তু জি নম্বর যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি শুড বি এবল টু রিড রাইট কমিউনিকেট ফ্লুয়েন্টলি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি ইংরেজি এবং হিন্দিতে তার কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে এবং বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষ করে এমএস অফিসে কাজ করার কিন্তু দক্ষতা থাকতে হবে নয় নম্বর পদ হচ্ছে হেল্পার্স আর এমটিএস ওকে তাহলে এখানে কি বলছে নো নো স্পেসিফিক এডুকেশান নো স্পেসিফিক এডুকেশান কোয়ালিফিকেশান আর লেড ডাউন আওয়ার ক্যান্ডিডেট শুড বি লিটারেট অ্যান্ড শুড বি অ্যাবল টু রাই রিড রাইট ইংলিশ অ্যান্ড হিন্দি এখানে কিন্তু একটা মিনিমাম এইট পাস হলেই হবে মাধ্যমিক পাস হলেই হবে কিন্তু তার এডুকেশান কোয়ালিফিকেশন এখানে কিন্তু বল বলেনি নোটিফিকেশানে কিন্তু তাকে অবশ্যই ইংলিশ এবং হিন্দিতে তার কিন্তু রিড রাইট অর্থাৎ পড়তে এবং লিখতে এই ক্ষমতা কিন্তু থাকতে হবে বয়স কত চেয়েছে বয়স এখানে চেয়েছে একুশ থেকে চল্লিশ এই বয়সের মধ্যে সেম এখানেও মহিলা এবং ফিজিক্যালি যারা চ্যালেন তাদের জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশন রাখা হয়েছে ওকে নেক্সট যেটা হচ্ছে এখানে ই নম্বরে একটা পয়েন্ট বলেছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস উইথ অ্যাটলিস্ট টু ইয়ার্স কন্টিনিউয়াস সার্ভিস ইন এনি এয়ার ফোর্স স্কুল বাট প্রেজেন্টলি নট ওয়ার্কিং ইন অ্যান এয়ার ফোর্স স্কুল উইল বি গিভেন রিল্যাক্সেশন আপ টু দি এক্সটেন্ট অফ সার্চ সার্ভিস রেন্ডার্ড আচ্ছা ম্যাক্সিমাম টু ইয়ার্স ঠিক আছে যারা আগে এই ধরনের স্কুলে মানে এয়ারফোর্সের স্কুলে কাজ করছে তাদের কিন্তু একটা ওয়ার্কিংয়ের এক্সপিরিয়েন্স থাকার জন্য দু বছরে কিন্তু সেখানে অ্যাপ্রক্সিমেটলি টু ইয়ার্সের কিন্তু রিল্যাক্সেশন এখানে রাখা হয়েছে এবার এতগুলো যে পোস্ট এবং তুমি যদি এলিজিবল হও সম্পূর্ণ দেখে কীভাবে অ্যাপ্লাই করবে একটু দেখে নাও এবং কত তারিখ লাস্ট ডেট সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি এখানে তোমাদের দুই নম্বর যদি এখানে প্যারাটা লক্ষ্য করো তোমরা তাহলে এখানে দেখতে পাবে পুরো কিন্তু ডিটেলসে বলা হয়েছে দি ডিটেলস অফ অ্যাসেন্সিয়ালস কোয়ালিফিকেশন ফর ইচ পোস্ট আর অ্যাটাচড হেয়ার উইথ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সি ভি একটা সি বানাতে হবে তোমাকে অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড অফিস অফ টেস্টিমোনিয়ালস আর টু পি ফরওয়ার্ডেড টু মানে এটা খামের ওপর লিখবে কী লিখবে দি এক্সিকিউটিভ ডিরেক্টর এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর বি পোস্ট অফিস হচ্ছে বেঙ্গল এনামেল

দি এক্সিকিউটিভ দিয়ে শুরু করবে পুরো অ্যাড্রেস কিন্তু লিখে দেবে এবং এই খামের ওপরে এই জায়গাটা লিখবে অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট অফ ঠিক আছে পোস্ট অফ যে পোস্টের জন্য তুমি করছো অ্যাপ্লাই সেটা কিন্তু লিখবে এবং লাস্ট ডেট হচ্ছে লাস্ট ডেট পাবে লাস্ট ডেট হচ্ছে সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আর তার সঙ্গে ডকুমেন্টসগুলো দিবে সেলফ অ্যাডিস্ট্রেট করে নেবে এবং একটা সিভি কিন্তু দিতে হবে তার লাস্ট ডেট হচ্ছে আমার বলে দিই সতেরোই জানুয়ারি দু ওকে এই হচ্ছে আজকে পুরো মানে ভিডিওর মূল বক্তব্য তোমাদের সামনে তুলে ধরলাম ওকে